হ্যালো ব্র্যান্ড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমরা খুব পপুলার একটা প্রবলেম সলভ করব একটা না আসলে বেশ কয়েকটা প্রবলেম সলভ করবো এই যে এই চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বা চিত্রের মধ্যে কতগুলো বর্গ আছে এই কাউন্টিং ফিগার্স প্রবলেম বলে আর কি এটাকে তো এই প্রবলেমগুলো ইন্টারনেট অনেক ভাইরাল এগুলো অনেকভাবে সলভ করা যায় তো আজকে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ শিখব তো শুরুতে আমরা একটা চিত্র নিই সাপোজ আমরা প্রথমে এই শেপটাতে টোটাল কয়টা চিত্র আছে সেটা আমরা একটু গুনতে চাই তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের একটা অ্যাপ্রোচ খুব বেশি রকমের কাজে লাগবে সেই অ্যাপ্রোচটার নাম হচ্ছে মডিউলার অ্যাপ্রোচ তো মডিউলার অ্যাপ্রোচের মাধ্যমে যেটা করতে হয় আমার প্রবলেমটাকে আগে ছোট করে নিতে হয় সো আমরা এই চিত্রটাকে এভাবে করে না করে আমি যেটা করব এখানে যে লাইনটা আছে এই লাইনটা এবং এই লাইনটা এটা সরিয়ে দিব। সরে দিলে আমার চিত্রটা অনেক সহজ হয়ে যায় সিমপ্লিফাইড হয়ে যায় তো আমার এখানে এই চিত্রের মধ্যে যদি এই যে এই দুইটা হরিজন্টাল মানে আনুভূমিক লাইন যদি সরাই দেয় তাহলে হচ্ছে এই চিত্রটা আসে আমি সেটাকে সিলেক্ট করে নিয়ে আসি পাশাপাশি সো দেখতে পাচ্ছেন আপনারা যে এইটার থেকে যদি আমি এই দুইটা লাইন সরিয়ে দিই তাহলে হচ্ছে এই চিত্রটা আসে তো এখন আমার টার্গেট হচ্ছে এই চিত্রটা টোটাল কয়টা ত্রিভুজ আছে সেটা আমি একটু কাউন্ট করে শুনি তো আমি অনেকগুলো দিয়ে দিব এখানে বেশ কয়েকটা দেই দুইটা হলো তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা সো ছয়টা কেন দিলাম একটু পরেই বলছি আপনাদেরকে ছয়টা দেওয়ার কারণ সো আমি এখন এই চিত্রগুলোতে চলে যাই আচ্ছা তো আমি যদি এই জায়গাটাতে দেখার চেষ্টা করি যে এখানে টোটাল কয়টা চিত্র আছে যেগুলোকে আমি একটু সরিয়ে ফেলি তারপর এই দুটাকে একটু পাশাপাশি দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো এখন আমাদের জন্য চিত্রটা বুঝা একটু সহজ হবে আমি এখন আশা করছি সবাই দেখতে পাচ্ছেন তো এইখানে টোটাল ছোট ছোট ত্রিভুজ আছে তিনটা তো এই জিনিসটাকে আমি একটু কালার করে ফেলি যেমন এখানে একটা কালার দেখতে পাচ্ছেন একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এখানে আরেকটা ত্রিভুজ তো তিনটা ত্রিভুজ কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি এবার এই দুইটাকে যদি যোগ করি এই দুইটা মূল্য কিন্তু আরেকটা ত্রিভুজ আবার এই দুইটাকে যোগ করি তাহলে এটা আরেকটা ত্রিভুজ এবং সবগুলোকে যদি কালার করে ফেলি তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি ছয়টা ত্রিভুজ এবং এর বাইরে আর কোনো ত্রিভুজ নেই সো আমরা কিন্তু এই প্রবলেমটা মোটামুটি একটা পার্ট সলভ করে ফেলেছি যে আমার যদি হরিজন্টাল লাইনগুলো না থাকে তাহলে কিন্তু এখানে এরকম একটা শেপের মধ্যে টোটাল ত্রিভুজ থাকবে ছয়টা সো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে তার মানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এরকম শেপের কোনো কিছুতে আমার ত্রিভুজ থাকবে ছয়টা সো এটাকে আমি আরেকবার নিয়ে আসি একটু পাশাপাশি আনার চেষ্টা করি তা আমরা দেখেছি যে এই শেপটার মধ্যে টোটাল ত্রিভুজ থাকে ছয়টা তো ছয়টা ত্রিভুজ যেহেতু থাকে আমি যদি এখন একটা হরিজন্টাল লাইন টানার চেষ্টা করি এটার উপর দিয়ে সাপোজ এখানে একটা হরিজন্টাল লাইন টানলাম আমি তো হরিজন্টাল লাইন টানার কারণে যে জিনিসটা হলো এই যে শেপটা অর্থাৎ আমি নিচের অংশটাকে কালার করে দিই বোঝার সুবিধাটা আমি এটাকে কালো করে দিই সো এই যে নিচের অংশটা যদি আমি কালো অংশটা যদি বাদ দিই উপরে তাহলে নতুন করে আগের মতো একটা সব তৈরি হলো না তাহলে এই অংশে কয়টা ত্রিভুজ তৈরি হবে নতুন করে আশা করছি আপনারা বলতে পারবেন তাহলে এই অংশেও আগের মতো ছয়টা ত্রিভুজ হবে সো এটাকেও আমি একটু একে দেখানোর চেষ্টা করি আমি অনেকগুলো কপি পেস্ট করবো এটাকে সো একটা হলো কেন একটা দিয়ে দিই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো এই যে আমার ছয়টা শেপ হচ্ছে ছয়টা কেন হবে আমি এটাকে লাল কালার করি তাহলে বুঝতে সুবিধা হয় যে এখানে একটা উপরে হয়েছে আচ্ছা সরি এটার কালারটা আমার লাল করা দরকার আচ্ছা অন্য কালার করে দিই ওরা হচ্ছে কালারিং একটু সমস্যা হচ্ছে আচ্ছা আমি এটাকে একটু ইয়ে করার চেষ্টা করি শেপটাকে কেটে দিই এখন হচ্ছে এটাকে কালার করি সো আমি এটাকে হচ্ছে নীল কালার করলাম এই অংশটা নীল কালার হয়েছে বা আমি এখন চাইলে মাঝখানেরটাকে নীল কালার করতে পারবো অথবা হচ্ছে সবার ডান পাশেটাকে তো আমি এই যে এখানে একটা পাচ্ছি এখানে একটা দুইটা এখানে একটা তিনটা ছোট ছোটো এখন আমি যদি এরকম করি এখানে আরেকটা শেপ বা এই দুইটা নিয়ে আরেকটা শেপ অথবা পুরোটা নিয়ে আরেকটা শেপ সো আমি দেখতে পাচ্ছি যে উপরে আরও ছয়টা হয়েছে এখন উপরে যে ছয়টা হয়েছে সেটাকে যদি আমি আরেকটা পার্টিশন দেই সে আমার যে মূল ত্রিভুজটা ছিল এই জায়গায় এটাকে আমি একটু বড় করে নিয়ে আসি সো আমরা কিন্তু একটা হরিজন্টাল লাইন দেওয়ার কারণে যে জিনিসটা দেখতে পেয়েছি যে নিচে ছয়টা ছিল তার উপরে ছয়টা ছিল সো আমি হরিজন্টাল লাইনটা দিয়ে দিই এখানে আবার হরিজন্টাল লাইন দেওয়ার কারণে তার উপরে শেপে আমি পেয়েছিলাম আরও ছয়টা এখন যদি আরেকটা হরিজনটা লাইন দেই সো আশা করছি আপনারা এখন নিজেরাই বলতে পারবেন তাহলে এই যে উপরের অংশে আরও ছয়টা পাবো আমরা এটাকেও একটু দেখানোর চেষ্টা করি সো এটাকে যদি অনেকগুলো কপি পেস্ট করি একটা চারটা পাঁচটা আরেকটা করি ছয়টা সো এই জায়গায় আপনি আরেকটু অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি সাপোজ আমি এখানে সবুজ কালার দিই সবার উপরে হচ্ছে এখানে একটা কালার ও কালার ইয়ে হয়ে গেছে লাল কালার দিয়ে আবার এই যে এই উপরের অংশটাতে একটা এখানে একটা এই কোনায় একটা এরপরে এই ছোটো দুইটা মিলে একটা অথবা এই ছোটো দুইটা মিলে একটা সরি অথবা হচ্ছে এই যে তিনটা মিলে একটা আমরা দেখতে পাচ্ছি ছয়টা তাহলে আমরা বুঝে গেছি যে টোটাল আমরা ত্রিভুজ গুণে দেখলাম যে টোটাল আঠারোটা ত্রিভুজ আছে তাহলে এই শেপটাতে টোটাল কয়টা ত্রিভুজ আছে সেটা এখন সলভ করতে পারবে এখন যদি আমি বলি যে এটার উপরে আরেকটা পার্টিশন দেওয়া হবে এরকম একটা হরিজন্টাল লাইন সো আশা করছি এখন আপনারা নিজেরাই বলতে পারবেন যে এখানে টোটাল ত্রিভুজ থাকবে মোট চব্বিশটা যদি আরেকটা লাইন দেওয়া হয় তার মানে আমার ছয়ের গুণিত কাকারে বাড়ছে সো আশা করছি এই প্রবলেমটা সলভ করতে পারবেন সবাই